ভোটের একদিন আগে দেশের বিভিন্ন জেলায় ভোট কেন্দ্র সহ নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছেন প্রার্থীরা। এদিকে টাঙ্গাইলে আগুন দেওয়া কেন্দ্রেই চলছে ভোট গ্রহণের প্রস্তুতি। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রাণ বিরিয়ানি মশলা টেস্ট হবে বেস্ট। চট্টগ্রামে বন্দর পতেঙ্গার 38 নম্বর ওয়ার্ড নিশ্চিন্তপুরে একটি ভোট কেন্দ্রে আগুন দেয়া হয়। একইভাবে খুলশীর ঝাউতলা এলাকারও আরেকটি কেন্দ্রে আগুন দেয়া হয়। এছাড়া আগ্রাবাদের বেশ কয়েকটি নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গাজীপুরে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়েছে শহরের TNT আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র। এতে বিদ্যালয়ের 9টি শ্রেণীকক্ষ ও নতুন বইসহ আসবাবপত্র পুড়ে যায়। আগুনের খবর 999-এ জানালে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। টাঙ্গাইল পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কান্দিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে ভবনের 2টি দরজা পুড়ে গেছে। সেখানেই চলছে ভোট গ্রহণের প্রস্তুতি। শেরপুর সদর উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শরীয়তপুরে নড়িয়ায় চরমোহন সুরেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রাজশাহীতে ভোট কেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। সেখান থেকে কয়েকটি ককটেল উদ্ধার করা হয়। চাপাই নবাবগঞ্জ 1 আসনে নৌকার প্রার্থী শামিল উদ্দিন আহমেদ শিমুলের একটি নির্বাচনী অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। শিবগঞ্জ উপজেলার বিনোদপুরের বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এতে পোস্টার ও ব্যানার সহ বেশ কিছু মালামাল পুড়ে যায়। এদিকে মুন্সিগঞ্জ 3 আসনে নৌকার সমর্থকদের মারধরের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।